নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার মধ্যে আসবে বিপুল পরিবর্তন এমনটাই জানালো আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার সকাল থেকে শীতের আমেজ অনুভব করলো রাজ্যবাসী প্রতি বছর পুজোর পর থেকেই হালকা ঠান্ডা আমেজ পড়তে শুরু করে তবে এবছর সেই শীত বেশ কিছুটা এগিয়ে আসবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বর্তমানে নিম্নচাপের কারণে তাপমাত্রা একটু বেশি থাকলেও আটচল্লিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এর পাশাপাশি আর দুদিন পর থেকেই রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর হারকাপানো শীত না পড়লেও হেমন্তের আবহাওয়া উপভোগ করা যাবে রাত ও ভোরের দিকে হালকা শীতের শীতেরামে স্টের পাওয়া যাবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে নভেম্বরের দ্বিতীয় দিনেই দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা দশের নিচে এর আগে দিল্লির তাপমাত্রা গত ২৬ বছরের রেকর্ড ভেঙেছে উনত্রিশে অক্টোবর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করেছিল যা উনিশশো সালের পর থেকে অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা একত্রিশে অক্টোবর দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হিমাচল প্রদেশের লাউল স্পিটিতে তুষারপাত শুরু হয়েছে কায়লং অঞ্চলে তুষারপাতের কারণে বরফের চাদর জমি থেকে প্রায় চার ইঞ্চি বেড়েছে উঁচু পর্বতমালা ও হিল স্টেশনগুলি আরও সুন্দর দেখতে শুরু করেছে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করা হয়েছে জানা গিয়েছে বুধবার হেমন্তের কলকাতায় দ্রুত পারদ পতন এদিন পারদ নামল দুই ডিগ্রিরও বেশি চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস থেকে কমে আজ সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও বেশ কয়েকটি জেলার তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে মঙ্গলবারই শীতের হালকা মেজ ছিল মহানগরে কার্তিকের তৃতীয় সপ্তাহতে ভোরের দিকে বেশ হিমেলভাব অনুভব করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে পারদ নামবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামতে পারে কুড়ি ডিগ্রির নিচে এদিকে বেলা বাড়লে রোধ অনুভব করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বুধবার শহরে কুড়ি ডিগ্রি নিচে তাপমাত্রা নামলেও বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে হাওয়া পিসের আশঙ্কা চলতি বছরে এমন ঠান্ডা অনুভব হতে চলেছে যা বিগত আঠানো বছরেও মানুষ অনুভব করেনি কাঁপানো ঠান্ডার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ভারতের অন্যান্য রাজ্যগুলিতে জম্মু কাশ্মীর শ্রীনগরের তাপমাত্রা শূন্য তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট রানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে